বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, কি করে সম্ভব, কি করে সম্ভব যে একজন মানুষ তার নিজের হায়াতকে ধরে রাখবে? তবে সামাজিক মতে এর ফয়সালা আছে এবং আধ্যাত্মিক বা রোহানি জগতে মতে এটার ফয়সালা আছে। যে যেটা দিয়ে মানে সেটা দিয়ে সম্ভব হবে, তবে আধ্যাত্মিকটা দিয়ে ক্ষমতা এবং কৌশল বেশি, ধারণ ক্ষমতা বেশি, আর সামাজিকটা দিয়ে কম। যদিও হয় কম, তবু আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সে কথাগুলো হলো যে দেখুন, যে একজন মানুষ পৃথিবীতে যখন আল্লাহ পাঠিয়ে দেয়, তার সমস্ত ভরণ পোষণ, যে তার জন্ম হতে শুরু করে মৃত্যু পর্যন্ত তার যা কিছু লাগবে সমস্ত কিছু দিয়ে দেয়। সেটা কেমন, যে আমি কয়টুকু কাপড় পরবো সারা জীবনে, আমি কতগুলো পানি খাব, আমি কতগুলো ভাত খাব, আমি কতগুলো কথা বলবো, আমার জীবনে আমি কতগুলো বাতাস ব্যবহার করব, নিঃশ্বাসের সাথে বায়ু নিচ্ছি ফেলছি, এবং পৃথিবীতে যা যা আমার খরচের প্রয়োজন তা আমি কি পরিমাণে করব, এই পরিমাণ আল্লাহ আমাকে দিয়েছে। তো আমি যেই সংসারে বড় হয়েছি সেই সংসারে দেখা যায় যে আমি সবসময় আমাকে দুই প্লেট করে ভাত খাই, এবং আমি দুই সেট করে জামা রাখি, এবং কথা যা বলা এর চেয়ে বেশি বলি। তো এরকম করতে করতে কোনো একদিন সাধু দর্শন পেয়ে গেছি, সাধু দর্শন পেয়ে গেছি। তখন সেই সাধু কি করে, যোগ সাধনা করে। যখন যোগ সাধনা করে, তখন তার সাথে যখন চলাফেরা, হাঁটাচলা, কথা বা অভ্যাস করা হয়, অনেক কিছু শিক্ষা নেওয়া হয়, তখন তিনি বিড়বিড় করে বলছে, দেখো আমার মৃত্যু আরও 10 বছর আগেই হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি আমার সেই হায়াতকে ধরে রাখার জন্য আমি সাধনা করেছি। কেননা আমি যদি 10 বছর আমি হায়াতকে বাড়াতে পারি, তাহলে দেখা যায় যে আমি আরও 10 বছর আল্লাহর ইবাদত করতে পারবো, আল্লাহকে ডাকতে পারবো, আল্লাহকে আমি আরও সন্তুষ্ট করতে পারবো। তখন দেখা যায় যে আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি সেই ফ্যামিলিতে আমি দেখেছি আমার কাপড় ডবল, আমার খাবার ডবল, আমার সমস্ত কিছু ডবল। যেদিন আমি আমার মুর্শিদ সঙ্গ পেয়ে গেছি সেদিন থেকে আমি এক প্লেট খাই, দুই প্লেট খাই না, এক কাপড় পরে আমি সবসময় থাকি, আর এক কথা দিয়ে 10 কথার জবাব দিয়ে থাকি। এদিক থেকে কথার সাশ্রয়, এই যে শ্বাস প্রশ্বাস, সাধু যখন যোগ সাধনা করে একদমে তার 3 মিনিট 4 মিনিট চলে যায়, আরে দমের করে আল্লাহকে ডাকে বেশি, কিন্তু তার বাতাস কম হচ্ছে খরচটা। তখন দেখা যায় যেখানে মানুষ 2 মিনিটে এরকম 5 বার 7 বার 10 বার দম ফালিয়ে দেয়, কিন্তু সেই সাধক কি করে তার দমকে মজুত করতেছে। আচ্ছা, এরপরে খাবার সাশ্রয়, চলা, কথা বলা, শোনা, সমস্ত কিছু মিলিয়ে যখন কম কম শুরু করে দিয়েছে, তখন দেখা যায় যে আল্লাহর তরফের হিসেবে আছে যে ফ্যামিলিতে সে জন্ম নিয়েছিল সবই ডবল ডবল করেছিল, খাবার, খাদ্য, কাপড় এবং কথা সমস্ত কিছু মিলিয়ে ডবল ডবল করত। যখন তিনি মুর্শিদ সঙ্গ পেয়ে গেলেন, তখন তিনি কম খাওয়া, কম ঘুমানো এবং কম কথা, সমস্ত কিছু কম কম যখন করতে শুরু করে দিল, তখন কি হলো যে তার ডবল হয়ে গেল। কিরকম, 10 বৎসর সে যদি এগুলো করে থাকে বা 20 বৎসর যদি এই নিয়ম করে চলে থাকে, তাহলে তার ফাঁকি দিয়ে আরও 10টি বছর হায়াত বেড়ে গেছে। কেননা যেদিন তার কাছে আজরাইল আসবে বা আসলো, সেদিন আজরাইল এসে দেখে যে কিরে, তার তো হিসেবের মতে যে সে যে ফ্যামিলিতে জন্ম নিয়েছে এই ফ্যামিলির খাবার দাবার চলাফেরা অনুসারে তার তো হায়াত শেষ, কিন্তু তার তো আরও 10 বৎসর হায়াত দেখা যাচ্ছে। কেননা সে নিঃশ্বাসের যে বাতাস এটা জমা আছে আজরাইল দেখতে পাচ্ছে, তার খাদ্য জমা আছে, তার কথা জমা আছে, তার অনেক কিছু সাশ্রয় করা আছে। তাহলে তার এগুলো খরচ না হওয়া পর্যন্ত তো আল্লাহ তাকে নেবে না। আর আজরাইল যদি একে নিয়ে যায়, তাহলে আল্লাহর কাছে আজরাইল খেসারত দিতে হবে, কৈফত দিতে হবে, যে তুমি দেখেছো তার হায়াত বা তার সমস্ত কিছু জমা আছে, তুমি তাকে এনেছো কেন।
সে তো সমস্ত কিছু সাশ্রয় করেছে, আমাকে যেন সে আরো 10 বছর বেঁচে আরো 10 বছর সাধনা বেশি করতে পারে, আমাকে বেশি বেশি সন্তুষ্ট করতে পারে। তখন এরকম একটা অবস্থায় কিন্তু আজরাইলও তাকে নেবে না। তাহলে হে জগৎবাসী, আজকের আলোচনাটা আপনাদের সাথে কি যে নিজের হায়াতকে কি করে ধরে রাখবেন। এখন শরীয়তের ভাষায় একটি কথা বলে থাকে যে হায়াতের মালিক আল্লাহ, কিন্তু হায়াতের মালিক তখনই আল্লাহ হয়ে যায় যখন আমরা পৃথিবীতে যেভাবে সেভাবে চলব, নিয়ম কানুন বাদ দিয়ে চলব, অপচয় করব, তখন কি হবে? তখন এই হায়াত আল্লাহর হাতে নেবে, আল্লাহর যখন খুশি টান দিয়ে নিয়ে যাবে আজরাইলের মাধ্যমে। তো এখন দেখা যায় যে আমরা যখন আল্লাহর দেওয়া জিনিসগুলোই যখন কম কম খরচ করেছি আর সেগুলো যখন জমা রয়েছে, এগুলো শেষ না হওয়া পর্যন্ত আমাকে নেবে না, তাহলে হায়াতটা এখন কার হাতে আসলো? কর্ম বলে আল্লাহ সেই সাধক, সেই একজন সুফি ব্যক্তিকে, একজন পবিত্র মানুষকে, একজন সৎ মানুষকে, একজন ধৈর্যশীল মানুষের হাতে এই হায়াতটা আল্লাহ দিলেন। তবে হে জগৎবাসী, যে আল্লাহর কাছে যদি কেউ কিছু চায় তবে সেটা পেয়ে থাকে, একবার দুইবার, এর বেশি কিন্তু আল্লাহ দেবে না। আরেকটা কামাই করা সম্পদ, আপনার সম্পদ আপনি যেভাবে খুশি সেভাবে খরচ করতে পারবেন। যেমন আল্লাহ আপনাকে যেমন 60 বছরের হায়াত দিয়ে পাঠিয়েছে, এখন সেই হায়াতের সাথে সাথে কিন্তু আপনাকে সেই সমান সমান খাদ্য সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দেখা যায় আপনি সেই খাবার খাদ্য সমস্ত কিছু আপনি 40 বছরে শেষ করে ফেলেছেন অপচয়ের মাধ্যমে, তখন কিন্তু আপনার চলে যেতে হবে, হায়াত আল্লাহর হাতে চলে গেছে। আর যখন আপনি সেই 60 বছরের খাবারটা যখন 80 বছর খাবেন বা 80 বছর সেই জিনিসগুলো ব্যবহার করবেন রেখে রেখে, তখন কিন্তু সেই হায়াতটা আপনার হাতে এলো। তবে হে জগৎবাসী, জানি না আমার এই কথাগুলো কোনো শরীয়তের দৃষ্টিতে যদি কোনো মানুষ শোনে হয়তো মেনে নিতে পারবে না, কিন্তু সাধক যারা, যারা নিজের আত্মসাধনা করে, দেহ সাধনা করে, একমাত্র তারা এই কথাগুলো বিশ্বাস করবে। তবে আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি করতেছি, তো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে এই আলোচনাটি কি আপনাদের জ্ঞানের মতে পড়ে, আপনাদের যুক্তি কি মেলে, কোরআন হাদিসের মতে কি পড়ে নাকি পড়ে না। কেননা যে এই পৃথিবীতে বহু আউলিয়ারা আজরাইলকে ফেরত দিয়েছে, এবং কি যে তার হায়াতের কথা সে বলে যেতে পেরেছে যে আমি এতদিন আর আছি, ঠিক আমার মুর্শিদ আসাদুল্লাহ চিস্তি, আমার মুর্শিদ কিন্তু বলে গেছে যে বাবারে আমি বৈশাখ মাসের মধ্যে এমুক তারিখে এমুক দিনে আমি চলে যাব, ঠিক তিনি ওই দিনেই তিনি চলে গেলেন। তাহলে কি করে তিনি বললেন? অবশ্যই তিনি তার হায়াতের খবরটাও আল্লাহর তরফ হইতে জানতে পেরেছে, এবং তিনি 95 থেকে 96 বছর পৃথিবীতে ছিলেন। তবে দেখা যায় মানুষ তো এখন 60-70 বছর বাঁচাই মুশকিল, তো 95-96 বছর পর্যন্ত তিনি এই পৃথিবীতে থেকে গেছেন। আমি দেখেছি তাকে, তার খাবার দাবার, তার কথা সমস্ত কিছুই কন্ট্রোলে করেছিলেন। কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, আমরা তার শিষ্য পৃথিবীতে, কিন্তু আমরা যেন পারি যে এরকম কন্ট্রোল করে চলতে। আর আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারাও পারবেন। তবে হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের কেমন লাগে? তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে নতুন কোনো আলাপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।